আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হাই গাইস কেমন আছেন আমিও হাউজা কাউসার মিডিয়ার পক্ষ থেকে আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা জীবনযাপন করতে গিয়ে পরিবারের মধ্যে অনেক সময় আমাদের মনে হয় যে ঘরটা আসলে মনে হয় কেমন যেন একটা জাহান নামের মতো যখন নিজের ভিতরে অনেক ডিপ্রেশন কাজ করে নিজের ভিতরে যখন অনেক হিনমন্যতা কাজ করে নিজের ভিতরে যখন অনেক বিষয় নিয়ে চিন্তা চেতনা ভিতরে লুকিয়ে থাকে তখন ঘরের মধ্যে গেলে নিজেকে আর ভাল লাগে না মনে হয় কত আজাবের মধ্যে আছি আজকে আমি আপনাদেরকে তিনটা আমলের কথা বলবো এই তিনটা আমল যদি কেউ করতে পারে ইনশাল্লাহ ওই ব্যক্তির ঘরটা ওই ব্যক্তির পরিবারটা একটা জান্নাতি পরিবার হয়ে যাবে ওই ব্যক্তির ঘরটা একটি জান্নাতি ঘর হয়ে যাবে জান্নাতি পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন মূল কথায় কোন তিনটা আমল যদি কেউ করতে পারে তাহলে তার ঘর জান্নাত হয়ে যাবে মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি তার আগে দর্শক আপনাদের কাছে অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ডান পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটাকে একটা দিনের স্বার্থে ভিডিওটাকে শেয়ার করে দিন আপনাদের কাছে অনুরোধ তো চলুন মূল কথাই তিনটা আমল করলে যে ব্যক্তি তিনটা আমল করবে ইনশাআল্লাহ তার ঘরটা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে এক নাম্বার যদি কোনো ব্যক্তির ঘরের মধ্যে তার সন্তান বিবাহের উপযুক্ত হয় আমি বলতেছি আবারও যদি কোনো ব্যক্তির সন্তান ঘরের মধ্যে বিবাহের উপযুক্ত হয় সেটা হোক ছেলে অথবা হোক মেয়ে ছেলে অথবা মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে দ্রুত তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া মেয়ে হইলে বিবাহ দিয়ে দেওয়া আর যদি পুরুষ হয় তাহলে বিবাহ করিয়ে দেওয়া এবার আসেন যদিও ইসলামী শরীয়তে আঠারো বছর বাইশ বৎসর এটা সীমাবদ্ধতা করা হয়েছে এর নিচে বিবাহ দেওয়া এটা আইনত অপরাধ রাষ্ট্রীয়ভাবে কিন্তু ইসলাম বলে না যখন একটা ছেলে বালিক হয় তার কিছুদিন পরেই তাকে বিবাহ করানো যায় তো যাই হোক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কথা হচ্ছে উপযুক্ত হলেই তাকে বিবাহ করিয়ে দেওয়া এক নাম্বার আঙুন দুই নাম্বার আমল হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় স্বামীরা ঘরের ভিতরে গিয়ে স্ত্রীর সাথে অনেক ধরনের ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায় কর্কশ কথা বলে খুব রাগ মেজাজে কথা বলে গরম মেজাজে কথা বলে স্ত্রীদের সাথে এই অভ্যাসটা করা যাবে না এই আমলটা আপনাকে পরিত্যাগ করতে হবে সদা সর্বদা স্ত্রীর সঙ্গে হাসি দিয়ে কথা বলতে হবে এটা হচ্ছে দ্বিতীয় আমল এক নাম্বার বলছি সন্তান উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেওয়া বা করিয়ে দেওয়া দুই নাম্বার হচ্ছে স্বামী বা স্ত্রী উভয় একজন আরেকজনের সঙ্গে হাসি মুখে কথা বলা ভালো ব্যবহার করা তিন নম্বর হচ্ছে স্বামী স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করা এবং তাকে যদি দিয়ে শিক্ষার কোনো অভাব থাকে স্ত্রীর মধ্যে তাহলে সেই দিয়ে শিক্ষার অভাবটাকে কাটিয়ে তোলার জন্য অভাবটা দূরীভূত করার জন্য স্ত্রীকে দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করা স্বামী এই তিনটা আমল যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ ওই ব্যক্তির ঘরটা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ